বিমানের বহরে যুক্ত হল -8Q400 ধ্রুবতারা। অর্থনৈতিক অগ্রগতিতে বড় অবদান রাখবে বাংলাদেশের ধ্রুবতারা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি নতুন -8Q400 উড়োজাহাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ভিতরে ও বাইরে স্বল্প দূরত্বে ফ্লাইট পরিচালনার কথা মাথায় রেখে আমদানি করা এই উড়োজাহাজটির নাম রাখা হয়েছে ধ্রুবতারা। বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, উড়োজাহাজটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে একটি সার্বিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চাই। আজকে যে বিমানটি উদ্বোধন করতে যাচ্ছি তার মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গেও বাংলাদেশ যোগাযোগ বৃদ্ধিতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী বেলা 11টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন বিমানের উদ্বোধন করেন। বাংলাদেশের চমৎকার ভৌগোলিক অবস্থানের প্রসঙ্গটি নিয়ে তিনি বলেন, যদি বাংলাদেশের আশেপাশের দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ বাড়াতে পারি তাহলে সব দিক থেকেই দেশের উন্নতি হতে পারে। সেদিকে লক্ষ্য রেখেই ইতিমধ্যেই অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে এই নতুন উড়োজাহাজ -8Q400 উদ্বোধন করা হচ্ছে। নতুন বিমানটির নাম তিনি ধ্রুবতারা রেখেছেন এবং নতুন আনা বিমানগুলোর নামকরণ দেশের প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনিই করেছেন, যে কাজে তাকে ছোট বোন শেখ রেহানা সহযোগিতা করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। সরকার প্রধান বলেন, বাংলাদেশের জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি আর 2021 সালে দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে, কাজেই এর সঙ্গে সামঞ্জস্য রেখে ধ্রুবতারা নামটি পছন্দ করা হয়েছে। নামগুলো পছন্দ করার প্রধানমন্ত্রীকে সহযোগিতা করেছেন তার ছোট বোন শেখ রেহানা। সরকারের প্রচেষ্টা দিয়ে শুধু দেশের অভ্যন্তরে না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও যোগাযোগটা কীভাবে বাড়াতে পারি, কীভাবে উন্নত করতে পারি দেশকে, সারা বিশ্বে একটা যোগাযোগ তৈরি করব, কারণ যে কোনো উন্নয়নের জন্য, ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য এটা একান্তভাবে দরকার। তিনি বলেন, করোনা ভাইরাস এসে দেশের সব কিছু উলটপালট করে দিয়েছে, সমস্ত কর্মকাণ্ডকে স্থবির করে দিয়েছে উল্লেখ করে বলেন, সকলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে বাধ্য হচ্ছে দেশ। এটা শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বব্যাপী এই সমস্যাটা হচ্ছে। তিনি এই সময় নতুন বিমান আনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমানের পদক্ষেপকে অত্যন্ত সাহসী আখ্যায়িত করে সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সদ্য যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন প্রথম -8Q400 এয়ারক্রাফট হচ্ছে এই ধ্রুবতারা। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে G2G ভিত্তিতে ক্রয়কৃত তিনটি -8Q400 উড়োজাহাজের মধ্যে প্রথমটি এটি। কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত 74 আসন বিশিষ্ট -8Q400 উড়োজাহাজটি পরিবেশ বান্ধব এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ। নতুন উড়োজাহাজটি সংযোজিত হওয়ায় বিমান বহরে বিদ্যমান মোট উড়োজাহাজের সংখ্যা 19টি। এর মধ্যে 4টি বোয়িং 777-300ER, 4টি বোয়িং 787-8, 2টি বোয়িং 787-9 এবং 6টি বোয়িং 737 এবং 3টি -8Q400 উড়োজাহাজ রয়েছে।